চোর ডাকাত গুলো সব রাস্তাত ধরে আর ভালো মানুষগুলো সব লুকা থাকে চোর ডাকাত লুকাই নেই সব সময় আছে ওরা রাস্তার নাই আলুর বাগরের মধ্যে লুকা আছে বাঁসার মধ্যে লুকা আছে এক মানুষ আবার কি করছে মাটির গর্ত করে কবরের মতন ওই জায়গায় খেড় ফেরে তার উপর একেবারে কম্বল টম্বল দিয়ে ও একটা ঘর বানাচ্ছে ওই কবরের মধ্যে যায় পুলিশ রে তোর বাপেরও ক্ষমতা নাই আমার ঘরের বাড়িস মানে এমন গোপন ভাবে আছে আসলে পুলিশ টেরই পায় কিন্তু আল্লাহ আবরালকে বলছে পুলিশের পোশাক পরে ওর কাছে যা আল্লাহ কাক কইছে আদরালকে বলছে পুলিশের পোশাক পরে ওর কাছে যা যে ওর কাছে দাঁড়া দাঁড়াইছে তখন বলতে ভাই এই গোপন জায়গায় তো কে দিল তুই কেমনে খবর পাইনি তাহলে এই জায়গার দুঃখে আছে তখন বলতে তো ভাই আমি পুলিশ না রে আমি হলাম আজরাইল তখন কান্না শুরু করছে ভাই রে পুলিশ ধরার চিন্তায় আজরাইল যে ধরবে এ কথা আমার মনেই নেই বর্তমানে বাংলাদেশে আমাদের ইমান এত দুর্বল হয়ে গেছে আমরা পুলিশ ধরার চিন্তা করি কিন্তু আজরাইল ধরার চিন্তা করি না ধরে কথা ঠিক অথচ আমরা এখানে যত মানুষ আছি আমাদেরকে ধরা দেওয়াই লাগবে ঠিক না মিথ্যা যদি থাকে তাহলে একটু মনোযোগ শুনবেন আল্লাহ বলেছেন না মৃত্যুবরণ করো না ইল্লা ও মুসলিম যতক্ষণ আল্লাহ কর সবাই কবে না তো এই দেখেন না ওই ওই কোমার থেকে একজন এখান থেকে একজন এখান থেকে এক কারণ বাংলাদেশের যে বড় দুটা দল আছে একটা হলো ক্ষমতা আর একটা হলো বিরোধী দল এই দুই দলের মতো আল্লাহ হকবার নাই আপনার দেখবেন ওদের মিটিংয়ে মিছিলে আল্লাহ হকবার শব্দ ভুলেও কোনোদিন শুনবার পাবেন না যদি কোনো কর কর্মী ভুলে আল্লাহ হকবার সাথে সাথে দিবি কেন আমাদের দলের মতো আল্লাহ হকবার আই আইলু কত কারণ আল্লাহ আকবর উচ্চারণ করলে আর কেউ বেজার না হলেও শয়তান বেজার হয় কথা ঠিক কিনা আল্লাহ রাসুল বলেছেন যত জোরে তোমরা আল্লাহ আকবর বলবে তত দূরে শয়তান যাবে এ জায়গা বোঝা গেছে কুন্দল বেশি আছে বোঝাই গেছে বুঝলেন না কোরআনের তেল শুনলে ইমান বাড়ে না কমে তো ইমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা খালি চুপ থাকার কারণে আবার গোস্ত স্বাস গেছে তোর এখন কি না আমি এক কইলাম কইলাম কে রে ভাই ইচ্ছা মতো দাম বাড়াও কমাও ব্যাপার কি গরুর দাম তো বাড়ে কমে না তো গোস্তর দাম এরকম বাড়ে কমে এই কিছুদিন আগে সাড়ে পাঁচশো বেচলে ছয়শো বিক্রি করলে এখন আবার সাতশো বলে হুদুর জনগণ কথা কয় না আমরা যা বেশি তাই ওরকে মুখত কোনো কথা নাই। খালি কথা বন্ধ হওয়ার কারণে বাংলাদেশের সালেমের জুলুম দিন দিন বাড়তেছে জোরে কোন কথা ঠিক কিনা খালি কথা বন্ধ হওয়ার কারণে আজকে কথা বন্ধ হওয়ার কারণে ভারতের চ্যানেল স্টার জলসা জি বাংলা মুসলমানের ঘরে চলতেছে জোরে কোন কথা ঠিক কিনা এক কথা আপনি জানেন গত সপ্তাহে চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় রাম মন্দিরের উদ্বোধন করেছে এই শালা ভারতেরা জোরে কোন কথা ঠিক কিনা আপনারা বলেন তো ভারতে মন্দির বানানার জায়গা নাই এ জোরে কোন বানানার জায়গা আছে না নাই তাহলে মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির কেন করলো হুম আল্লাহর ক্ষমতা নাই তো আল্লাহ ঘুমাইছে নাকি আমার ঘর ভাঙ্গা হরি 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 আপনারা বলেন যারা আমাদের মসজিদ ভাঙ্গে মন্দির বানালো তাদের স্টার জলসা জি বাংলা বাংলার মুসলমানের ঘরে চলতে দেওয়া যাবে তাহলে না কইছেন এখানে বাড়ির যা কয়ে দেখেন বউ কি কয় আপনি খালি বইয়ের সামনে বলবেন আমি মুসলমান আমি একজন মুসলমান মেয়েকে বিয়ে করেছি আমার ঘরের মধ্যে ভারতের স্টার জলসা জি বাংলা চলার কারণে হিন্দু করে পূজার নাটক বাঁচবে আর এই নাটক চলতে গিয়ে হরি হরি লোল এরকম পূজার বাদ্য বাজবে। আমি জীবন থাকে অবস্থায় আমার ঘরের মধ্যে বাংলা চলবে খালি এই জবান খুলে দেখেন বউগুলা কত ভালো হয় আমাদের অধিবং অধিকাংশ বউ নষ্ট হয়ে গেছে জনগণ ঠিক কিনা আজকে আমার মা বোনদের জন্য বলবো মা কষ্ট করে যারা পর্দার অন্তরলে বসে শুনতেছেন একটু মনোযোগ আমাদের কলিজার মধ্যে ভয় ভয় করতে করতে হবে কার গেলে জিনিস খেয়াল করা লাগবে এক নম্বর হলো কেউ না দেখলো আল্লাহ দেখতেছে আর দুই নম্বর হলো কেউ না লেখলেও দুই ফেরেজ লিখতিছে লেখতিছে দেখতেছে কে লেখতেছে কে কি ফেরেস্তা দেখছেন কেরামান কাতেবিন কেরামান মানে সম্মানিত কাতেবিন মানে দুইজন ফেরেশতা আমরা দুই ফেরেস্তার নাম দিচ্ছি কেরামান কাতেবিন আসলে ফেরেস্তার নাম না কেরামান মানে সম্মানিত কাতেবিন হল দুইজন সম্মানিত ফেরেশতা লেখে এরা ইচ্ছা মতো লেখে না কম বেশিও করবে না ঠিক কিনা বলেন এ সম্পর্কে একটা গান আছে আপনারা জানেন তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডাইরি দলিল দেখে রাই দিবে টাকা পয়সার নাই কারবার যদি মুসলমান বিশ্বাস করে আল্লাহ দেখতেছে ফেরত তার তাহলে একই মুসলমানের বাচ্চা দশটা ভোট মারবার পারবে না কারণ দশটা ভোট মারলে তার বাপও দশটা হবে ধরে ঘন্টা না আপনাদের বাপ কয় না একই বাপের জন্ম হয়ে খালি ঘটা ঘট ঘট কি কে দেখতেছে আর দুই ফেরস্তা ঘুমাইছে নাকি যে তখন আপনারা বলেন আল্লাহ দেখতেছে ফেরস্তার লেখতেছে একটা বিশ্বাস যদি আনতে পারে না আত্মা করল আল্লাহর ভয় এই ডিগ্রি আপনাদের অর্জন হয়ে যাবে আমাদের ভয় করতে হবে কাকে কিভাবে হাত পা তোকাতিহি হাতপা টোকাতিহি ভয় করার মতন ভয় করা লাগবে ভয় করার মতন ভয় করতে গেলে প্রধানমন্ত্রী পাঁচশো চৌষট্টি মসজিদ বানায় গেলে মুসল্লি হবে না মুসল্লি বানাবার গেলে আল্লাহর কোরানের আইন লাগবে জরেদন ঠিক কি এক নেতা বলতেছে আমাদের প্রধানমন্ত্রী পাঁচশো চৌষট্টির মুসজিদ বানিয়ে দিছে কিন্তু ভিতরে ঢুকে থাকেন মুসল্লি নাই পাঁচ লক্ষ মসজিদ বানায় না তাহলে মুসল্লি উৎপাদন করতে গেলে খালি মসজিদ বানালে হবে না মসজিদের মধ্যে ঢুকার আইনও আল্লাহর কোরআনে চালু করা লাগবে কোন ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন আল্লাদিন ঈম্মাক কান্না হমফিল মুসলমানের মধ্যে কাউকে যখন জমিনের মধ্যে ক্ষমতা দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হল আকা মুসালত নামাজ কায়েম করা লাইলাতুল মেরাজ রজব চন্দ্র নবী মক্কায় নামাজ পাইলেন নামাজ পাওয়ার পরেও নবী তিন বছর মক্কায় ছিলেন কিন্তু নামাজ কায়েম করতে পারলেন না কারণ নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবেন তা নেতা হওয়া লাগবে কিন্তু মক্কাই নবী ছিল ইমাম আর নেতার নাম হলো আবু জে আমার কথাকে বুঝতে পারলেন নামাজ কায়েম করবার গেলে কি হওয়া লাগবে যিনি ইমাম হবেন তা নেতা হওয়া লাগবে আপনারা বলেন তো মক্কার খবর কি এই মক্কার খবর হচ্ছে আল্লাহ নবী হলেন ইমাম আর নেতার নাম কি সবাই জোরে তার নাম কি নামাজ কায়ে হস আল্লাহ দেখলেন একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফায়সা খারাপি থেকে বাঁচাই দিতে সেই নামাজ কায়েম করার জন্য নবীকে হিজরত করে পাঠালেন মদিনাই নবী মদিনে আসার পরে সর্বপ্রথম একটা মসজিদ নির্মাণ করলেন যেই মসজিদের নাম হলো মসজিদে কোবাব সেই মসজিদে কেউ যদি দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ খুশি হয়ে তার আমল নামায় একটা ওমরা হদের সব দেব একটা ওমরা হদের সব পাওয়া যায় সেই মসজিদের নাম হলো কোবাহ কোবা পল্লী আমি কয়েকবার সেই মসজিদে নামাজ পড়ছি মদিনার কোবা পল্লীতে সেই মসজিদ আল্লাহর নবী মদিনা ঈশ্বর নামাজ কায়েম করলেন কয় কথা কয়না কয়াজ নামাজ না পড়লে কি হয় এই যুবকেরা তোমরা কারা কারা ঈশ্বর নামাজ পড়ো না হাত তোলো তা বলবো না হাত তোলো না খালি মনে মনে চিন্তা করো কারা কারা নামাজ না পড়ে ও আর শুনতেছে না না যারা ঈশ্বর নামাজ না পড়ে ও আর শুনতেছেন এরা যে ফজর পড়বি না এটা তো হিসাব করলেই দেখা যায় হিসাব বলতেন না অঙ্ক বলতেন না কারণ ফজরের সময় ঠান্ডা কম না বেশি এখন যদি কোনো যুবক খায়র মিনার নাম শোনার সাথে সাথে ল্যাব তোষককে ঘৃণা করে কি করবে চাল্লার মোয়াজ্জিন আমাকে ডাকতেছে হাই আলাল সালা হাই আলাল ফালা বলে আর আমার গায়ে বুকের উপরে ল্যাব থাকবে এই মুসলমানের বাচ্চা এই বলে লেপকে ফেলা দিয়ে ঠান্ডা পানি দৌজু করে যখন মসজিদে যাবে ফেরেস্তারে বলবে আল্লাহ এই বান্দা রেজাল কি আল্লাহ বলতেছে বর্তমানে বাংলাদেশে যদি বদর যুদ্ধ থাকতো এ বদর যুদ্ধের সৈনিক হয়ে যেত ধরে কেন সোহান ফজরের নামাজ জামাতে না পড়লে কেউ যদি বাড়ি তাদাই করে জামাতে না পড়ে তার মধ্যে মোনা ফিকি ধরে কন কি ফিকি আল্লাহর বান্দার আল্লাহ সলাত আলাইমানা যারা নামাজ নাই তার কোনো ইমান নাই তালা দিন যারা নামাজ নাই তার কোনো ধর্ম নাই নাইনালা আব্দাল কুফুরি তর্ক তার নামই হলো নামাজ আল্লাহ নবী পাঁচ নামাজ মদিনায় কায়েম করলেন নবী সর্বপ্রথম সেই নামাজের আজান দেওয়ার জন্য বেলালকে হুকুম দিলেন সে নামাজের নাম হলো জোহরের নামাজ জোরে বলেন কি নামাজ হজরত বেলাল মিনারে চড়ে যখন আজান দিচ্ছে আজান দেওয়ার সময় বেলালের কানের মধ্যে আঙ্গুল ঢুকায় রাসুল বলতেছেন এত জোরে আজান দিবে তোমার আজানের শব্দটা আল্লাহর আরো পর্যন্ত পৌঁছে যাবে সোহান আল্লাহ হজরত বেলাল আজান দেয় সর্বপ্রথম যেই নামাজ জামাতে শুরু হয়েছে সেই নামাজের নাম হলো জোহরের নামাজ আল্লাহর নবী বললেন আমার জাতির পিতা হমরুত ইব্রাহিমকে আগুনের চুলার মধ্যে যখন ফেলে দিল ওই সময় আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান বানায় দিল ওই শান্তির বাগান পাওয়ার পরে আদায় করেছিল যে রাকাত নামাজ নামাজ ওই আল্লাহর এতই ভালো লাগলো আল্লাহ গ আপনার ওম্মতের জন্যে ইব্রাহিম নবীর সার রাকাত নামাজ জোহর হিসাবে দিয়ে দিলাম আপনার জোহরের জহরের সার ফরজ যখন জামাতে আদায় করবে ইব্রাহিম নবীর সম থেকে মদিনায় হিজরত করলো মদিনায় কি রে যায় নবী কিন্তু কোনো সময় চিন্তা করেনি যা আমি মক্কা থেকে মদিনায় আসলাম মক্কা আবু জেহেলকে দিয়ে এলাম জেহেল কি করতেছে এই চিন্তা কিন্তু নবী করেনি কিন্তু সর্বত আবু জেহলই করছে নবী কি করতেছে আজকে পৃথিবীর কাফেরা চিন্তা করে মুসলমান কি করতেছে ওরা কি করতেছে এই চিন্তা আমরা কোনোদিনও করি না কিন্তু ওরা চিন্তা করে আমরা কি করতেছি এখন গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মুসলমান কোন দেশে কথা কয় না আর সবচাইতে খারাপ মুসলমান কোন দেশ এখন কোন দেশ যে দেশে একদম বাগদম সাজে সাজেট হাকলোক ঝর বাজে এই মিথ্যা শিক্ষা দেওয়ার জন্যে মাস গেলে পঞ্চাশ হাজার টাকা বেতন পায় আর আল্লাহর কোরআনের শিক্ষা যারা দেয় তাদের ছায়া চিন্তা খাওয়া লাগে এই দেশের চাইতে খারাপ দেশ গোটা পৃথিবী তার একটাও নাই জরে তোর কথা ঠিক কেনা যে দেশে মানুষ আঙ্গুল দিয়ে দেখায় হুজুর ও যা দেখতেছেন সব আমার ওই সাইডে তা দেখতেছেন আমার ভাইয়ের ওই সাইডে আমার বাচ্চা তো সবই যদি তোমাকে হয় আল্লাহ আল্লাহটা দেখবার গেলে দুই মিনিট হাঁটা লাগবে হুজুর দুই মিনিট হাঁটা আল্লাহটা দেখবার যাচ্ছে মসজিদের সামনে গিয়ে বলতেছে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না আমার চাষা দশ শতক আল্লাহ দান করছে আর আমরা টেকা দিয়ে আল্লাহ ঘর বেনে দিয়েছি ফেরাজ থাকা আল্লাহ এটা কোন দেশ যে দেশে তোমার কিছুই নাই ওর চাশা দিলে তুমি পাও আর এরা টেকাতে ঘর বেনে দেয় এই দেশের নাম কি আল্লাহ বলতেছে ওইটাই হলো পৃথিবীর সবচাইতে খারাপ দেশ হলো বাংলাদেশ যেই দেশে আমার চাইতে গরিব কেউ নাই বর্তমানে বাংলাদেশে আল্লাহ ধনী না গরিব আল্লাহর কোরআনের শিক্ষাও হলো গরিব আর শয়তানি শিক্ষা আইন আই টিয়ে লাই ভরা দিয়ে লালে গেল দেখা না বলছে এই মিথ্যা শিক্ষা যারা দেয় তাদেরকে সরকারি বেতন দেওয়া হয় কথা কন না কেন কথা কেন না একটু মনোযোগ দেন পৃথিবীর সব চাইতে ইমানের পরীক্ষায় বিজয়ী দেশের নাম হলো ফিলিস্তিন ফিলিস্তিন একজন মা বলেছে পৃথিবীর মুসলমান মায়েরা সন্তান জন্ম দেয় আর ফিলিস্তিনের মায়েরা একটা করে মোজাহিদের জন্ম দেয় আল্লাহর বান্দারে একটু মুমূর্ষু শুনবেন আবু জেহেল চিন্তায় পড়ে গেল গভীর রাত্রে চলে গেছে মদিনাই মদিনাই গিয়ে আবদুল্লা রেতিম পোলা মুসলমানের নবী কি করে এইটা দেখার জন্যে দুইজন গুপ্ত গুপ্তচর পাঠাইছে দুইজন গুপ্তস্বর মক্কা থেকে মদিনায় আইসে মুসলমানেরা কি করে দেখার জন্যে আজকে বাংলাদেশের মুসলমানেরা কি করতেছে আপনার বলেন তো দেখার জন্যে গুপ্তচর আছে না নাই কোন বক্কা কী ওয়াশ করে এটাও পর্যন্ত ধরা পড়তেছে আমি যে কি ওয়াশ করতেছি এই যন্ত্রগুলোর জন্যে কঠিন অবস্থা এর আবার লাইভ দেয় সাথে সাথে থানার ওসিও দেখে বুধ কি মারতিছে কি কর তদন্ত আছে না নাই তদন্ত চোর ডাকাতের কোনো তদন্ত নাই বাংলাদেশের চোর ডাকাতের কোনো তালিকাও নাই আলেমদের তালিকা আছে জোরেখান কথা ঠিকের কথা ক একশো ষোলো জন আলেমের মধ্যে আমার সিরিয়াল হল আঠারো নম্বর আমি একর থেকে আঠারো মধ্যে আছি একটু মনোযোগ গুপ্ত সর আমাদের বাংলাদেশে ওই রকম বহু গুপ্তচর আছে কিছুদিন আগে ধরা পড়েছে কুমিল্লার চাঁদপুর এখন চাঁদপুর একটা জেলা হয়েছে ওই জেলায় একটা থানার নাম হলো ফরিদগঞ্জ নাম কি ওই ফরিদগঞ্জের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব ফতুয়া দিছে যে গরিব ইমামের পিছনে নামাজ পড়া মাকরু ফতুয়া দিছে গরিব ইমামের পিছনে নামাজ পড়া মাকরু আসার পরেন তো বাংলাদেশে ধনী ইমাম কয়টা আছে তো ধনী যদি ইমন থাকতো এ অসল নায়ক জায়দ এই শালা খবর পড়ত যে নায়ক চলে না তার নাম কি জাহিদ খান এই শালা ম্যান না মরদ বোঝার উপায় নাই কানো দুল দিয়ে থাকে জোরে করে কথা ঠিক কিনা আর ই কইছে এই শালা ইমামেরা হলো লুচ্চে চিন্তা করে দেখেন আমাদের ইমামের মধ্যে যদি গোটা দুয়েকে এমপি থাকতো গোটা দেকে এসপি থাকতো গোটা দশক যদি বড় নেতা থাকতো ওই জায়দার অবস্থা কেরাসিন হয়ে যেত জোরে কথা ঠিক না কারণ ওই জানি সব গরিবের বাচ্চা এরা কি করবে ফতুয়া দিছে কি মাকরু পরের জুম্মায় যা খুব বলতেছে ইমামতি করে টেকা নেওয়া জায়েজ নাই প্রথম জুম্মায় কি কছে মাকরু কোন ইমাম খেপেনি তখন এই খেপানার জন্য এবার ফতুয়া দিছে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নেই কছে সব হুজুর তো তোমাদের বেতন কম বাংলাদেশের সবচাইতে বেতন কম হলো আপনি বলেন তো খালি ফজরের নামাজের আজানের দাম কত ফজরের নামাজের আজান মুয়াজ্জিন দিলে আমরা পাই কিন্তু মহাজ্জিমকে আজান দেখে চেতন করে কথা কন না কেন কে চেতন করে ও আসান দিল তখন আমরা আল্লাহ রাসুল বলেছেন বেলাল কাছে বেলাল যখন নবীর কাছে দাঁড়ায় আল্লাহ রাসুল বলে বেলাল তুমি না আমার সাথে আধাত খাটো বেলাল বলে আমি তো খাটোই কবে লম্বা করলাম আপনি হল ইমামি হলাম মু আপনি তো লম্বাই হবেন আল্লাহ রাসুল বলে বেলাল দুনিয়াতে তুমি ময়ের চাই তাঁত হাত খাটো যদি হাসর ময় দেন আল্লাহ তোমার মাথাটা অনেক উপরে দিবে বেলাল আমার মাথা কেন উপরে দিবে আল্লাহ রাসুল বললেন শুধু মাথাটাই উপরে থাকবে না আল্লাহ কুদরতি হাত দেয়া তোমার মাথায় এমন একটা টুপি পরায় দিবে যে টুপির আলো পূর্ণিমার চাঁদের মতো জ্বলতে থাকবে মুয়াজ্জিনের সম্মান বেশি কিন্তু দাম আরো জরে হ্যাঁ সম্মান আছে দাম কম একটু মনোযোগদার শুনবেন এখন সমস্ত ইমামরা দেখতেছে আমরা গরিব মানুষ ইমামতি করে টেকা লেই আর এই ফতুয়া দিছে টেকা নেওয়া যায় নাই সব ইমাম একত্র হয়ে বর্তমানে বাংলাদেশে পুলিশের কাছে কমপ্লেন করলে রেজাল্ট পাওয়া যায় না ওরা চিন্তা করতেছে কার কাছে যায় সব হুজুরে একত্র হয়ে র্যাবের অফিসে গেছে ধরে কারণ কার অফিসে র‍্যাবের অফিসে গিয়া বলতেছে স্যার এই হুজুর খালি ফতুয়া দেয় কিছু আগে ফতুয়া দিছে গরিবের বচে নামাজ পড়া এক্তেদা করা মাকরুক এখন আবার ফতুয়া দিছে ঠেকাই নেওয়াজ আইস নাই তা আমরা হুজুরের ব্যাপারে আপনার কাছে একটু কমপ্লেন করলাম আপনি দেখেন তো কিন্তু করা যায় র্যাবের মেজর আবার ওই হুজুর ডাকছে তাই ফতুয়াবাদি করতে চলে ডাকছে বাংলাদেশের কোনোয়াবাজ আসে না নাই নবীন তৈরি না মাটির তৈরি এই লে ফতুয়া নবী জ্যাঁতা মরা এইলে ফতুয়া কতকগুলো বক্তায় বাড়া এই শালাকের কোনো কামি নাই খালি ফটোয়াবাজ কথা কর না কেন আসনি কোন এক কোন এক শয়তামার আমার থেকে একটা চিঠি দেয় একটা প্রশ্ন মনে ও যারা জানি না আসে খালি শুরু হয়ে গেছে তো ফটোয়াবাজ করা ভালো দেখেন তো ও ফতুয়া দেওয়া শুরু করলো একদিন তো আমরা ভালোই ছিলাম র্যাবের মেজুর ধরে নিয়ে গেছে হুজুর আপনার পরিচয় কি আপনি আসলে কে যেই বলছে আপনি আসলে কে সঙ্গে সঙ্গে যখনই বলছে আপনি আসলে কে চুমকে উঠছে র্যাবের মেজর চিন্তা করছে পরিচয় জানেন কি চুমকে উঠল এর মধ্যে ভেদাল সাইডে নিয়ে যায় একবারে ঘরের মধ্যে হুজুর আসলে আপনি কে আর ওই কালো লাঠি বুঝলেন কালো লাঠি তেল দিচ্ছে আর বলছে যে হুদুর আপনি আসলে কে যেই কইছে আপনি আসলে কে এই কান্দর কয়ে গেলেন খ্রিস্টান হায় হায় আপনি খ্রিস্টান বলে হ্যাঁ বাংলাদেশের মুসলমানকে তদন্ত করার জন্য শুধু আমি একানা আমার মতো আরো চব্বিশ জন খ্রিস্টান অনেক দিন হলে মসজিদের ইমামতি করতেছে আসল ইসলাম মানে কারা আসল মুসলমান কারা এইটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না আপনি বাইরে থাকে কি বুঝবেন ভিতরে ঢোকার দরকার আছে না নাই আল্লাহ কোরআনে বলেছেন কাফা ইসলামকে যদি বুঝতে চাও ইসলামকে যদি গ্রহণ করতে চাও তাহলে ইসলামের ভিতরে পুরি ঠোকা লাগবে ধরে কথা ঠিক না ওই কানারা হাতি দেখার কানারা পাঁচ কানা হাতি দেখবার কাছে ভাই কানা আচ্ছা কানারা দেখবার ভাই এক কানা হাতির পা ধরে বলতেছে হাতি তো থমের মতো রে আর এক কানা হাতির কান ধরে বলে মিথ্যাবাদী হাতি হচ্ছে কুলার মতন আর এক কানা হাতির ন্যাচ ধরে বলতেছে তোরা এত মিথ্যা কথা কেন বলিস হাতি হলো দড়ির মতন আর এক কানা হাতির গায়ে ধার বাইরে তোরা সব মিথ্যা কথা বলিস হাতি হলো পাহাড়ের মতন এখন আপনারা বলেন কানা কি মিথ্যা বলতেছে কানাড়া কিন্তু যাই যেটুকু ধরিছে ওইটুকুই বলতেছে আজকে বাংলাদেশে আমরা মুসলমান হচ্ছে কানার দল পুরে হাতে আমরা দেখে না দেখে যে যেটুকু পাচ্ছি ওই নেই ফটোবাজি করতেছে কথা পুরা ইসলামকে জানতে গেলে ইসলামের ভিতরে ঢোকার দরকার আছে না নাই আছে না আসল মুসলমান কারা এইটা জানার জন্যে আমরা চব্বিশ জন ধরেকন জন তার মধ্যে একটা বার আছে গাজীপুর থেকে একটা বার আছে হবিগঞ্জ থাকে একটা বারাই সে আমাদের যৌবনের পঞ্চগড় থাকে জরেকন কোথায় আপনাদের ফেসবুক গুলো জানেন মারো কি পাঁচজন যদি কোনো জায়গায় বসে থাকবে দেখো গল্প নাই মনে হয় আগেকার আমরা পাঁচ বন্ধু একত্র হলে আজকে বিকালে ফুটবল খেলা হবে আজকে রাত্রে আমরা পিকনিক খাবো আর এখন ছেলেরা গল্প আছে মোনাজাত করতেছে মানে ফেসবুক মোবাইল হাতত যার মনে তাই আমি এক বাড়ির যা দেখি ছোট বাচ্চা একটা মোবাইল নিয়ে আছে ওর মাও একটা ওর বাপ একটা আই হাই তিনজন তিন মোবাইল নেয় মানে কেউ কারোর সঙ্গে গল্প নাই যার মতো তাই এই ছেলেরা তোরা কি আ। এগুলা খবর দেখা দরকার যে মুসলমানের ভিতরে না গেলে আসল মুসলমান চেনা যাবে না বলতেছে তাহলে মেজর দীর্ঘদিন তোমরা মুসলমানের ভিতরে ইমামতি করা আসল মুসলমান হিসাবে পরিচয় পাইলে তাদের একটু বর্ণনা দাও খ্রিস্টান হুজুর বলতেছে মুসলমান হলো তিন দল ধরে কন কয় দল একদল মুসলমান ওরাও যা আমরাও তাই খালি নাম মুসলমান কামে কাজে নেই ওরা নামাজ পড়ে না রোজাও করে না কিন্তু মুসলমান বলে দাবি করে এরকম মুসলমান বাংলাদেশে আছে না নাই নামাজ পড়ে রোজা করে তো না শব্দটা আপনার না কেন আমার কথা কি বুঝতে পারতেছেন না আপনাকে এই বাঘ মারা নাই নাকি এ আসে না নাই যেজন নামাজ পড়ে না সেজন শয়তানের নানা যেজন নামাজ পড়ে না সেজন শয়তানের নানা আসল কথা বললে কয় ওয়াজ শুনবো না তুমি বেনামাজি তুমি ওয়াজ যদি না শোনো তাতে কিছুই হবে না একটু মনোযোগ দোকান এসা পড়েন নাই কিন্তু আজকে ওয়াজ শোনার পরে যদি নিয়ত করেন থেকে বাকি জীবনে একটা নামাজ বাদ দেবো না আল্লাহ কয় বান্দারে নামাজ পড়ার নিয়ত করার সঙ্গে সঙ্গে তুই যত নামাজ পড়ে না পড়ার কারণে পাপ হয়েছে আমি আল্লাহ নিয়ত করার সঙ্গে সঙ্গে সব পাপ মাফ করে দিল তাহলে আজকে কি নামাজ পড়ার নিয়ত করা যাবে না বাবা ছেলেরা তোমার বাপ পারেনি তো তোমার বাপের নিয়ম ছিল সাত বছর থেকে তোমাকে তালিম দেওয়া দশ বছর থেকে তোমার মসজিদ এই পাটা গুলোকে আজকে একটু কোরআন হাদিল ঝাঁটা মারা দরকার জোর এখন ঠিক কিনা একটু মনোযোগ দিয়ে শোনেন খ্রিস্টান হুজুর বলতেছে একদল মুসলমান ওরাও যা আমরাও তাই খালি ওদের নাম মুসলমান আমাদের নাম খ্রিস্টান এরা হলো নামে মুসলমান এদের বিরুদ্ধে আমরা কোনদিনও লাগব। আরেক দল মুসলমান খালি মসজিদ আল্লাহ দিছে আর গোটা পৃথিবী আমাদের রাজনীতি চলতেছে এক দল মুসলমান আছে খালি মসজিদ আল্লাহর ঘর ধরে কোন মসজিদ কার ঘর মসজিদের মধ্যে যখন যায় তখন আওয়ামী লীগ বিএমপি জামাত ইসলাম এক কাতারে নামাজ পড়ে এক কাতারে নামাজ পড়ে বিএমপি যদি সারা আঙ্গুল ফিস না থাকে আওয়ামী লীগ নেতা ঠেলা দেয় কে ভাই তুই কাতার চিনিস না জামাত ইসলাম যদি চারাঙ্গুল সামনে যায় কে রে তুই জামাত ইসলাম করে সামনে যাবো জামাত কই ভাই আমি সামনে যাওয়ার কারণ হলো আমি গরিব মানুষ ভাই হ্যাঁ পাঁ ফাটা রে তোর ডা তেল তেলা রে আরে ফাগলা ফাটা তেল তেলা এক হয়ে যাবি রে দে গোড়ালের সঙ্গে গোড়ালে লাগা মাঝখানে ফাঁকা করলে শয়তান ঢুকবে ভাই ভাই বিলেটের মতো ধার জামাত ইসলাম বিএনপি আওয়ামী লীগ কাঁধে কাঁধ মিলায় পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিলায় নামাজ পড়তেছে বেরোস তাকে আল্লাহ এরা মসজিদের মধ্যে এক কাতার এরা বেড়ে হলে এত দল তার কারণ কি তখন আল্লাহ বলতেছে এরা বিশ্বাস করে খালি মসজিদ আল্লাহর ঘর আর গোটা বাংলাদেশের বাপের মসজিদ চলবে আল্লাহর সংবিধান দিয়ে আর দেশ চলবে শয়তানের সংবিধান দিয়ে কথা কথা কন না কেন দুনিয়ার সব লোক মসজিদ জয় ভাই হচ্ছে আমি যেই বলবো আল কোরআনের আলো আপনার বলবেন সব জায়গায় জালো সংসদের কথা বলা যাবে না সংসদের কথা বললে ওরা বলবে হুজু তোই দলের দরকার নেই আমরা অ্যাঙ্গেলে মার দেবো দরকার কি মার সংসদের কথা বললো হবে ডাইরেক্ট মার আমরা ডাইরেক্ট দিই না অ্যাঙ্গেলে দেওয়া লাগবে ধরে ঘন থেকে না যে বলবো সব জায়গায় জালো তার মধ্যে সংসদ আছে না নাই আল কোরআনের আলো কে বলে এতগুলো মরদ মানুষ আর সাইডে ধরে হবে না আল কোরআনের আলো আবার সব জায়গায় সব জায়গায় আল কোরআনের আলো ওরা না হাজী জাহানের দুনিয়া মুসলমান এক পরিবার লিল্লাহে ওই মুসলমানের বিরুদ্ধে আমরা লাগবো না কারণ ওরা মসজিদের মধ্যে আল্লাহ আমাকেই সুদনীতি চলতেছে আমাদেরই সমাজ চলতেছে আমাদের আইন তারা মানতেছে মসজিদে গেলে ওর কি বিরুদ্ধে আমরা লাগবো না তাহলে কয় দল গেল এবার মেজর বলতেছে তাহলে কোন দলের বিরুদ্ধে তোমরা খ্রিস্টান হুজুর বলতেছে যে এই দল মসজিদে পাঁচ অক্টর আমার পড়ে আর মসজিদের সমাজ চালু রাখতে চায় অর্থাৎ মানুষের আইন মানবে না আল্লাহর কোরআন দিয়ে চলবে ওদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যত জাত আছে সব জাত ওদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত লড়াই করবে আমার কথা কি বুঝবার পারলেন একজন আমার মোবাইল করে কয় হুজুর আপনি কেমন আছেন আমি কলাম ভাই আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো কয় নাউজবিল্লা আমি কলাম নাউজুবিল্লা কেন বলে হুজুর এই মসজিদের মাতঝিম আজান দিয়ে আকামত দে ইমাম নাই তা আজান দাও আকামত দি ইমাম নাই কেন বলে ইমামকে কয়েকদিন হলে পুলিশ খুঁজতেছে হুজুর ইমাম যে কোন জায়গা ঢুকে আছে আমরা ইমাম পাচ্ছি আমি বললাম কেরে মজিন ইমামকে পুলিশ খোঁজে কেন তোমাদের গ্রামে চোর ডাকাত নাই আমাদের গ্রামে সুদারু আছে ঘুষারু আছে চোর আছে ডাকাত আছে নিশারু আছে সব সালায় আছে কিন্তু সব বাদ দেয় ইমাম পুলিশকে খুঁজতেছে আমি কলাম কেরি ইমামকে খোঁজার কারণ কি তাই হুজুর কারণ তো আমি জানি এই কারণ জানি সাধারণ দেশ দুই দিন পরে মজ্জিন বলে হুজুর ইমামের মারাত্মক দোষ আছে আমি বললাম কী মারাত্মক দোষ বলে হুদুর ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর না গোটা বাংলাদেশ আল্লাহর তাই ইসমাইল যে মসজিদ সুন্দর করলে হবে না গোটা বাংলাদেশ সুন্দর করা লাগবে আর বাংলাদেশ সুন্দর করতে গেলে সংসদের ওই ভুয়া আইন চলবে না মসজিদের কোরআনের আইন চালু করা লাগবে ইমাম গোপনে গোপনে কোরআনের দল করে এই খবর কে যেন থানায় দিছে তখন থেকে ওসি সাহেব ইমামকে ধরার জন্য খুস্তি একটাই দহল কি আমত পর্যন্ত যাদের বিরুদ্ধে কুলজাল ও অজাহকল বাতিল ইন্নাল বাতিলা কানা আরে আপনারা শুনবার পাচ্ছেন না না রাগ করে বসে আছেন আমি কিন্তু বুঝতে ছিলাম এ শোনা পিছনের লোকেরা কি হা করে আছেন শুনবার পাচ্ছেন হাত তোলা কন্ত শুনবার পাচ্ছেন কারা কারা হাত তোল দেখে লিলা হে তাঁ দে হাত নামান কুলজা লাহক ও যাহ কল বাতিল ইনেল বাতিলা কানা জাহো ক এখন এখন আবু জ দুই কি মনে আছে না ভুলে গেছে দুই গুপ্তেস্বর দেখবার গেছে যে মুসলমানি নবী মোদীনে যে কি করে আমরা কি করতেছি ওরা কিন্তু আমেরিকা দেখতেছে কিন্তু আমেরিকা কি করতেছে আমরা তো খেয়াল নেই কারণ দুনিয়ার কোনো বিধর্মীদের দুনিয়ার কোনো কাফেরদের দেখার কথা আমাদের নাই আমাদের খেয়াল করতে হবে কাকে একটা করল হাক্কা তু কাকি খুব মনোযোগ দিয়ে শুনবেন দুই গুপ্ত সর যখন আইসে ওই সময় জোহরের নামাজের আদান দিচ্ছে হজরত বেলাল মক্কার দুই কাফের মদিরের মধ্যে ঢুইকা মুসলমান সাজিছে কারণ মুসলমান না সাজলে তো মুসলমানকে দেখা যাবি যেমন রমজান মাসে সব মুসলমান সাজে কিছু সারা শয়তানেরা রোজার মাসে মুসলমান সাজে আবার আমরা দেখলাম ভোটের সময় কিছু শয়তান মুসলমান সাজিয়েছিল জোরে কোন কথা ঠিক কিনা তার মধ্যে একটা শয়তান নাম হলো মাহিয়া মাহিয়া হায় ওই সারা নায়িকা ন্যাংটা হয়ে ডান্স দেয় আর ভোটের সময় বোরকা পড়ছে বোরকা এরকম এক মাত্র সাজ্জায় ইতিমকে কুলত দেওয়া হাত আল্লাহ বলেছেন আর যুব উদ্দিন ধর্মে নামে তারাই হলো মিথ্যাবাদী যারা মাঝে মধ্যে ধার্মিক সাজে মূলত তারা ধার্মিক না ধরে কর কথা কর না কথা কর না আমার কথা আর একজন ঠকার পরে আমি সাথে সাথে সার রাগত নামাজ পড়ছি তুমি ঠকাও সারা আমার নিয়ত করাও সারা এই মেয়াটার নাম হলো মমতাজ ভাই মুই তো আমার এক খাটাতে বদলেন দুই হাজার সাত সালে ওর এক আমার বিরুদ্ধে কেস করলো আমি ওরে পাগলি করছিলাম তোমার হুশ নেই একটা ওয়াজ ভালো শুনলাম তোমার হুশ নেই এই ওয়াজের মধ্যে আমি পাগলি করছিলাম ওরে বাবা রে আর পাগলি বলার কারণ কে জানি উনি একটা গান গাইছিল আল্লাহর কোরআনের বিরুদ্ধে সেখানে আপনারা শুনছেন ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা কোরআন হলো নব্বই পারা তোমরা খুঁজা দেখলা না আগে কররে মন আখের কাজ ধ্যান যুগ হয় দিলের নামাজ ও তোমার পান যে গানা নামাজ পড়া লাগবে না আপনারা বলেন তো নবী পাঁচ নামাজের জন্য কি করলো নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় উম্মাহাতুল মুমিনিন মাইশার উরাতের উপরে মাথা দিয়ে সাহাবীদের নামাজের জামাত দেখতেছে ধরে কোন সুবহানাল্লাহ মাসা তাকায় দেখে নবী গল গল করে পানি পড়তেছে মাইসা বললেন এরাসুল আল্লাহ আপনার জায়গায় আমার বাবা আবু বক্তর ইমামতি করতেছে হুজুর আপনার ইমামতির জায়গা আমার বাবা দাঁড়াইছে এই জন্য কি আপনি এমন করে কানতেছেন রাসুল বলে আয়েশা রে এ কান্না আমার দুঃখের কান্না না এই নামাজ প্রতিষ্ঠার জন্যে উহুদের ময়দানে দান শহীদ করেছি এই নামাজ কলেমার জন্যে পাইফের ময়দানে আমি রক্তাক্ত হয়েছি এই নামাজের জন্যে আমি জন্মস্থান ছেড়ে মদিনায় হিজরত করেছি আজকে নিজের চোখে দেখতেছি আমি নবী ইমামতি না থাকলেও আমার ইমামতির জায়গায় একজন মুসলমান দাঁড়ায় যখন জামাত পড়ে আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত এই নামাজ মুসলমান ধরবে ইংসখী অমাহ অমামাতি লিল্লাহি বেল আলমি ওই সময় হজরত বেলাল আদান দিচ্ছে কে ওই দুডে ই এক সারাদিন ধরে না হলে মারছি রে সারাদিন ধরে হজরত বেলালক মারছে সারাদিন সারা বুকে পাথর চাপা দিয়ে রাখছে এরপরও বেলাল যখন ইমান হারা হয়নি তখন আবু জেহেলের নেতৃত্বে বেলালের জিব্বার টানাবার করে ওই জিব্বার মধ্যে পেরেক মারছে পেরেক সেই সময়ের এক হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে বেলালকে মুক্ত করে যখন নবীর কাছে নিয়ে যায় নবী তাকে দেখে বেলালের মুখের ভিতর থেকে জিব্বাটা বাইরে চলাইছে কারণ জিব্বার মধ্যে কাঁটা ঢুকানোর কারণে বেলালের জিব্বাটা মোটা হয়ে গেছে ওই জিব্বাটার মুখের মধ্যে ঢুকতেছে আল্লাহ বললেন তুমি কি জানো তোমাকে যখন মক্কার কাফেরা নির্যাতন করে ওই সময় আল্লাহ তালা আমার ওপরে একটা আয়াত নাজিল করেছে The line. تومار ارجو ان ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تهزنوا وابشروا بالجنه التي كنتم توعدون বেলাল রে এত নির্যাতনের পরেও তুমি যখন ইমানকে নাই আল্লাহর প্রতি অটল থেকেছ আল্লাহ তালা তোমার উপরে খুশি হয়ে তোমার জন্য জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দিয়েছে জান্না। তুমি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছ আল্লাহ রাসুল বেলালের জিব্বাই তার নিজের জিব্বাটা লাগায় দেয় সঙ্গে সঙ্গে বেলালের জিব্বাটা পূর্বের আকৃতি আবার মুখের মধ্যে ঢুকে যায় ধরে কন সোহান আল্লাহ বেলাল ছোট বাচ্চার মতন কান্দে রাসুল বলে বেলাল কান্দ কেন বলে হুজুর গোপনে গোপনে কলমা গ্রহণ করেছি গোপনে গোপনে আল্লাহ আল্লাহ জিকির করেছি এরপরে এই এইরকম নির্যাতন হয় আমার আল্লাহকে আমি জোরে জোরে কাফেরদের সামনে তাকবির দিবার চাই লীল্লাহে তাকবির আল্লাহ নবী বললেন বেলাল জোরে জোরে আল্লাহ আকবর বলতে চাও তোমার আল্লাহ বড় এইটা বর্তমানে মক্কায় বলা যাবে না কারণ মক্কায় তাকবি দেওয়ার পরিবেশ নাই এমন একটা পরিবেশ আসবে বেলাল যেদিন তুমি নিচে না উপর থেকে আল্লাহ আকবর বলতে পারবে বেলাল আফসোস করো না আজকে যে পরিবেশ চলতিছে মক্কা এই পরিবেশে জোরে তকবি দেওয়া যাবে না মোটামুটি বাংলাদেশেও সেই পরিবেশ নাকি কম জোরে বলা যাবে দেশে ভেড়া আসল কথা বললে হুজুর জেলে যাবে রে আসল কথা বললে হুজুর আমির হামজা হওয়া লাগবে কথা কম না আসল কথা বললে মামনুল হক হওয়া লাগবে আসল কথা বললে কোরানের পাখি আল্লামা সাইদির মতো হওয়া লাগবে ধরে কোন কথা ঠিক না এই যুবকরা তোমার সবাই বলো আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ আমরা এটা জানি কের মুখ তোমাকে বাড়ায় না বাড়ায় না সবাই জবান খুলে গো আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ আমরা আল্লাহর বান্দর একটু মনোযোগ দেন হযরত বেলাল উঁচু জায়গায় আজান দিছে দুই জন কাফের মুসলমান সাজা আবু জেলের গুপ্তচর দেখে পঙ্গ পালের মতন মুসলমানেরা মসজিদের মধ্যে ঢুকতেছে ঢোকার আবার সাইজ আছে ডান পায়ে দরে কন কি পায়ে খালি মুখ বোঝা ঢুকতেছে সবাই বলতেছে আল্লাহ আবু আবার এটা এমন একটা ঘর যে দরজাতে ঢুকতেছি ঢোকার সঙ্গে সঙ্গে অবারিত উপর বর্ষণ করে জলিকন্দ সোহান আল্লাহ আল্লাহর ঘরের মধ্যে ঢুকলে আপনাকে ভালো লাগে না খারাপ লাগে এতবার ঘড়ি দেখেন চার মিনিট পর আসলে না জামা ওই এরই মধ্যে পাঁচ দেখছে ওটাও দেখে দেখে আমার দেয়াল ঘুরে আর কয় মিনিট আসা কেন তিন ঘড়ি দেখার পরে শুনতে তার কয় মিনিট সাইড একটা কয় ভাই আর দুই মিনিট আর ঘড়ি লড়তেছে না ভাই রে আর ঘড়ি ওর মতন ইয়ে তিন মনে হয় আর কেউ নাই আর ঘড়ি লড়তেছে না ভাই মসজিদ থেকে বার হয়ে চাষ টলে বসে এক আধ ঘন্টা আড্ডা দুনি মারতেছে দোকানদার খালি গাল ফুলে বসে আছে শয়তান যত গল্প তুই আমার চাকা মারালে আমি গরিব মানুষ তুই সিয়ার ধরে বসে আছিস আর একজন খরিদ্দার বসবি বসার চাকা থাকিস না মনে মনে বলতে যে কিন্তু কবার পাচ্ছিস না ওই যে ক্যাডার আর দল যে ক্ষমতা তা সব কিন্তু কবা যাবি তো আমার দল এখন ক্ষমতায় তোর দল ক্ষমতায় কে হে ক্ষমতায় কে আরো ধরে বলেন কেউ যদি বলে উমুক দল ক্ষমতা আছে বলার সাথে সাথে সে মুশরিক হয়ে যাবে আলা কুল্লি শাইন কদির সকল বিষয়ের ওপরে একমাত্র ক্ষমতাকার জোরে বলা লাগবে মঙ্গলে মুসলমান জোরে বলেন কার এটা আমার বাপের কথা তাহলে সবাই বলেন তো তাশা পড়েন তো আইজ্জুমান তাসা অ তো জিল্লুম তাশা বিয়া দিঙ্কাল খইর আলা কুল্লি শাইন কদি করে বলেন তো মসজিদের মধ্যে গেলে আপনাদের মন কি শান্তি পায় না ছটফটায়? চালু জুম্মা দিনে সবার শেষে আসা আগে বাড়া কেন? দেখবেন কতগুলা মুসুল্লি জুম্মা দিন জুম্মা দিনে ফরজ কি? জুম্মা দিনের ফরজ কি? ইজানু দি আল সালা মিউমিল জুমআ ফাসাউ ইলা যিকিরি জুমার আজান দেওয়ার সাথে সাথে মসজিদে আসা কার হুকুম এ কথা কন্যা খান কার হুকুম তাহলে আপনি সবের শেষে আসলেন আল্লাহর এই কোরআন আয়াতকে জি শুক্র আমি মতো যারা খালি জুম্মা নামাজ পড়তে দিল বুঝলেন আল্লাহ রাগ করে রাগ করে হাসের ময়দানে বলবে যারা পাঁচ সত্য পড়িস খালি জুম্মা নামাজ পড়ছিস আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিলাম দেখ আল্লাহ রাগ করে বলবে আমি রহমান রহিম নামে রসিলা তোর কথা জানা দিলাম তখন আর খুশি হে মারবে তো আসক্ত তারা ভোট দিকে খবর নাই রে আল্লাহ আমাদের জানা দিল রে ওরা যায় দেখবি ভাই জানলাতে দরজার তালা আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন জান্নাতের দরজার যে তালা আল্লাহকে খুঁজে দেখ চাবি তোর কাছে আছে খুব তোমার খুঁজে দিবে চাবি আছে দেখ রে তালা আসে আছে এবার ভাই ঘরে না আল্লাহ না কেন আল্লাহ তালার মধ্যে পাঁচটা দাগ আছে তোকে সাবির মধ্যে পাঁচটা দাগ থাকা লাগবে কারণ ভিতরের দাগের সাথে চাবির দাগ মিললে কুট্টুস করে খুলবে এখন দেখ তো চাবির খবর কি আমাদের সাবি তেল দাগ নাই কিসের দাগ আল্লাহ বলবে ফজর জহর আসর মাগরিব এ শাহ এই পাঁচটা দাগ যার নাই তারা জান্নাত দেখে ফেরত আয় যারা খালি জুম্মা মারতেছেন আপনার জান্নাত দেখতে পারবেন কিন্তু ঢুকতে পারবেন কন্যা কেন জুম্মা মারবেন আল্লাহর বান্দার একটু মনোযোগ দর্শনেন পাঁচ অক্ত নামাজের জোহরের নামাজ আমি বলে দিলাম আসর মাগনিবেশা ফজর আপনাদের সামনে একে একে বলবো তবে যেই কথাটা বলতেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হজরত আদান শুনে চারিদিক থেকে সাহাবিরা পঙ্গ পালের মতন চলে আসতেছে মসজিদের মধ্যে ঢুকতেছে ডান পায়ে ধরে কোন পায়ে জবান করে একটা দোয়া পড়তেছে আল্লাহ তাহানি আবু আবার এই দোয়াটা বলে মসজিদের মধ্যে ঢুকতেছে ওই দুই গপস গুপ্ত সর ওরাও ঢুকছে এরাও ঢুকছে কারণ ভিতরে না ঢুকলে তো বোঝা যাদি ভিতরে ঢুইকা দেখে অনেক ঢুকে বান্ধা আছে নামাজের মেয়ত করে আবার অনেক বান্ধা আছে চুপ থেকে বসে বসে তো আদায় করে আছে না যখন পরে ওই বেলাল যে বেলাল বাহিরে আদান দিচ্ছে ওই বেলাল আবার আকামত দেওয়া শুরু করছে আপনারা বলেন তো আকামত জামাত যখন শুরু হবে তার আগে আকামত আপনারা কি বলেন এটা মত আকামত আর হিকামত তাই তো এরকম শব্দের অর্থ কি আকামত শব্দের অর্থ কি এই যে কতগুলো যে সিয়াল লেদে বসে থাকে আপনাকে এলাকাতে আছে মসজিদের মধ্যে সিয়াল লেদে বসে থাকে চেয়ারম্যান একটা সিনা টান করে মজেন যখন আকামত দেয় ওই ভাই বসেই থাকলো না আমাদের ভিতরে বাহিরে কয়টা ফরস কথা কয় না এই তো

তুন নামাজ সব নামাজ না আমি এখানে ফরজ নামাজের আলোচনা করতেছি কোন নামাজ ফরজ নামাজ ফরজ সর্ব সাকল্যে সবাই একটু নামাজ তোর মতন বলেন তো ভাই আপনাকে মন খারাপ করতেছে তাহলে সবাই একটু বলেন কয় রাকাত ফজরের ফরস দুই জোহরের ফরস চার আসরের ফরজ মাগরিবের ফরস এশর ফরস এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যারা পড়ে তারাই কিন্তু উত্তর দিবার পারে শরীক্ষণ ঠিক কি না যারা পাঁচ নামাজ পড়েন আপনার বলেন তো সব চাইতে কম সময়ের নামাজ কোনটা কম দেখি একটা হবি তো এই দেখি তোর মুখ দিবি কম সময়ের নামাজ হলো মাগরিব ধরে কর নাম কি ফজরে আসান দিলে আধ ঘন্টা পরে জামাত হয় জোহরে আসান দিলে কমপক্ষে পক্ষে পনেরো মিনিট পরে জামাত হয় আসরে আজান দিলে পনেরো মিনিট পরে নামাজ হয় এসার আজান দিলে পনেরো মিনিট পরে নামাজ হয় মাঘের ঘরে আজান দিয়ে পনেরো মিনিট পরে কেউ যদি জামাত পড়ো আর আসে আসা থেকে মসজিদ আছে আমি তো একই ধারায় আসতেছি তো মহাকিবের মুসলি করে গেল তখন এক ধরো এই সারা তুই জানিস না এ আমাদের আদান দিলে বেশি সময় দেওয়া যায় না এই তুই পনেরো মিনিট পরাই দিলেন আপনারা বলেন তো ফজর দুই রেখাত হলেও জোর জোহর চার রেখার জোর আসর চার রেখার জোর এসা চার রেখার জোর কিন্তু মাগরে তিন রেখার বেজোর হওয়ার কারণ কি না জানলে কবেন জানি না আরো জোর আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে ও মায়েরা চিন্তা করতেছেন হুজুর আমাদেরকে কোন ওয়াজ করবে না এই মাগরীবের তিন ডাকাত নামাজ যখন আলোচনা করব তখন আপনাদের ওয়াজ এখানে ঠাসায় আছে ভরায় আছে বাজান গো আমার মা বোনদের জন্য ওয়াজটা হলো আল্লাহ করণে বলেছেন অকরণা ফিবুয়ুতি কন্যা অলা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা রে মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো তোমরা ঘরের বাহির না কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে তোমরা বের হবে ওই জাহিলে যুগের মেয়েদের মতন সাজদোষ করে বের হওয়া যাবে না এই হুকুমটার আল্লাহ বললেন ফাতেবা মেয়েটের জন্য মাত্র চারটা আমল করা লাগবে ইমান গ্রহণ করার পরে মাত্র চারটা আমল করলে আটটা জান্নাতের দিবে ফাতেমা বলে বাবা কি চারটা আমল বলে এক নম্বর হলো দুই নম্বর হলো রমজান রোজা করা লাগবে তিন নম্বর স্বামী আনুগত্য করা লাগবে আর চার নম্বর হলো সুজিতের হেফাজত পর্দা করা লাগবে ফাতেমা বলে বাবা এই চারটা আমলের মধ্যে মেয়েদের কোন আমল সবটাইতে গুরুত্বপূর্ণ রাসেল বলে ফাতেমা মেয়েদের পর্দা যদি না থাকে একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না কে রে হুজুরে এর আবার কি শুরু হলো রে পাগলি ভালো নি বসো বসো এ আই রে এরাই তো আসলাম আমার মাদ্রাসার আবদুল্লাহ সাত আট বছর বয়স আশ্চর্য হয়ে যায় ফজরা আজানের না আগেই হুজুর ডাক দেয় আইসা দেখি ঠান্ডার মতো উজু করতেছে দিলে উজু করলি তার জানি না হুজু আমরা কোরআন সব ফল মজু আবদুল্লা উর্দু ছাড়া কোরআন ফলা আমি তখন বলতেছি আমি তার আপনি কম আমরা উর্দু ছাড়া আল্লাহর কোন ধর্ম না ঠান্ডা লাগছে এই কি ঠান্ডা আব্দুল্লাহ চাইতে দুই বছরে বড় বই কান্দি পেশাব করতেছে খাড়া হয়ে আমি বললাম কোথায় বলিস রে ক্লাস কে বলিস আসা দোয়া কর এ দোয়া পরে তুই খাড়াই পেশ করিস করে বস তোর সার তোকে শিখাই নি কেমন পেশাব করা লাগে বস্তায় পেশাব করবি ও তখন মুসকে মুসকে হাসার কাছে আসা দেখি খন প্রাইমারি পেশাব খানার যা আমার সারই খাড়া হয়ে করে সাসা আমার সারই খাড়া হয়ে করে ওরে বাবা তোর খাড়ি খাড়া করে আর সারই খাড়া হয়ে আমারে তাহলে মালটা কি হবে চিন্তা করেন এই দে ময়না ফাঁকি রে মাথার পাগড়ি দিয়ে বসে আছে সোনার ময়না কলজা ভরা যায় কলজা কর না আপনাদের এই গ্রামে এইরকম পাখি তৈরির মাদ্রাসা সোয়ারান্ন কন ভাই যান এখন তো মাইক বোঝা যাচ্ছে কি কোন যাচ্ছে কি যাচ্ছে না তার মানে বোঝা গেল আল্লাহ রহম করছে আমি সবাইকে বললাম ইন্নালিল্লা পড়েন ইন্নালিল্লা পড়েছেন আল্লাহ দেখতে আর মাইকের বিপদ থা যাবে না বিপদ যদি লাগা করা থাকে ওরাও কিন্তু টেকা পাবি না কথা দেখবে না শেষে খুঁজে তোর ভেড়া ভাড়া মেয়ে কাজ করে আল্লাহ কাম থাকবে তোরা বাঁচ দূরে হজরত বেলাল যখন আক্রমণ শুরু করেছে আল্লাহর নবী মুসল্লির দিকে মুখ করে দাঁড়িয়ে আছে একটু খেয়াল করবেন নবী ততক্ষণ পর্যন্ত কেবলামুখী হয় না যতক্ষণ পর্যন্ত কাতার সোজা হয়েছে কাতার না কাতার কি করা লাগবে আল্লাহ বললে বললেন আবু বক্কর তোমার পাশে বেলালকে জায়গা দাও ওসমান তোমার পাশে আম্মারকে জায়গা দাও আলী তোমার পাঁচ সাবুধার কি ফারিকে জায়গা দাও রাসুল এ ভাই বলে দিলেন ধোনির কাছে গরিব গরিবের কাছে ধনী কালোর কাছে ফর্সা ফরসার কাছে কালো কাঁধে কাঁধ মিলে জামাত তৈরি করা লাগবে সরালাকে শিমুখ বি হাবলিল্লাহ জামি হুলা কাফর রাখু মাঝখানে ফাঁকা রাখা যাবে হ্যাঁ যাবে ফাঁকা রাখা যাবে না ওই দুই মুসল ওই দুই কাফে শয়তান যারা মুসলমান সাজা মসজিদের মধ্যে ঢুকছে পাড়া বার হয়ে মারছে দৌড় দৌড় এক দৌড়ে কয়েকদিন পর আবু জেলের কাছে গেছে আবু বলে খবর কি বসে নেই আবু জেল বলতে খবর কি বসে নেই মক্কার থেকে মজিলান যে বসে নেই বলে কি করছে রে জামাত কালোর কাছে ফর্সা ফর্সার কাছে কালো ধোনির কাছে গরিব উঁচুর কাছে জামাত নিচু যদি মুসলমানের উপর বিজয় হওয়া লাগে এ জামাত ভাঙ্গা লাগবে আজকে গোটা পৃথিবীর সমস্ত কাফেররা মুসলমানের জামাত ভাঙ্গার চেষ্টা করতেছে কথা কন না কেন জামাত ভাঙলি খন্ড খণ্ড হয়ে গেল তুইয়ার বিরুদ্ধে ফতো আমার তুইয়ার বিরুদ্ধে ফতো আমার ওরা এটা লই লাগতে কর আর আমরা গোটা পৃথিবী শাসন করি আবু জেহেল বলেন এই জামাত ভাঙ্গা লাগবে নবী কিন্তু মক্কায় যুদ্ধ করতে যায় নাই মক্কার কাফেররাই কিন্তু মদিনায় যুদ্ধ করবার আইছে ধরে কন ঠিক কিনা এই জন্য আপনারা একটা জিনিস খেয়াল করবেন মুসলমান কোনোদিন কাউকে আক্রমণ করে না কেউ যদি আক্রমণ করবার আসে তখন মুসলমান তসফি তেলাপত করবি না কি করবি এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে সেমান আল্লাহ কর নামাজটা হবে আসরের নামাজ কোন নামাজ যেই নামাজ আমরা নবীর কাছ থেকে পাইছি যখন নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানাই দিল লাইন ওই রাস্তার মধ্যে নামাজ করে আল্লাহ বলে হাবিব সাগর সার রাখা নামাজ পড়ছে ওই নামাজ আমি আল্লাহর কাছে এতই ভালো লাগছে উম্মতি মোহাম্মদের জন্যে আসুরের সার রাখাত ফরজ হিসেবে দিয়ে দিলাম আপনার উম্মতেরা আসুরের সার রাখা যখন ফরজ আদায় করবে জামাতের সাথে মুসানবীর সম পরিমান একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা চিন্তা করতে হুজুর আমাদের কোন নামাজ কোন নামাজ আমাদের ওয়াজ সে নামাজ হলো মাগরিবের নামাজ তিন ডাকাত সময় কম কম সময়ের নামাজ মনে আছে বলে গেছেন তিন ডাকাত এই নামাজটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন একজন নবী কোরআন কোরআনের মধ্যে তার নাম আছে নবীর নাম হলো ইয়াকুব নবী ধরে কন কোন নবী সবাই আমার সঙ্গে একটু গদরে সুরে সুরে বলেন ইয়াকুব নবী বাস করেন কেনানে সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে আমি যে কথা বলতেছিলাম মা মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো পর্দা জোরে বলেন নাম কি পর্দা যদি না থাকে কোনো আমল আল্লাহ কবুল করবে না সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিলেন রাসুল বলে ঘোমটা কেন ফাতেমা বলে ইয়া রাসুল আল্লাহ আপনি আমার বাবা আল্লাহর নবী আপনাকে রেখে বলতেছি এই মুহূর্তে ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল সরাল জোরে কন মা ফাতেমা এমন পর্দার মধ্যে ঢুকে গেলেন গভীর একটু হজরত আলীর বুকের মধ্যে মাথা দিয়া কানতেস আলী বলে ফতেমা কান্দার কারণ কি বলে কান্দার কারণ হলো আল্লাহ ফাক আমার দোয়া কবুল করছে আলী বলে ফাতেমা তুমি কি পারলি নাকি দোয়া কবুল করলে মানুষ খুশি হয় আনন্দ করে তুমি কান্দ কেন বলে স্বামী কি দোয়া করছিলাম কি দোয়া আল্লাহ কবুল করছো আপনি কি শুনবেন না আলী বলে ফাতেমা কি দোয়া করছো ফাতেমা বলে আল্লাহ আমি ফাতেমা পর্দার মধ্যে থেকে থাকি সব সময়। আমার মৃত্যুটা পর্দার মধ্যে দিও ওগো স্বামী আল্লাহ আমারে জানাইছে ফাতেমার মৃত্যুটা পর্দার ভিতরে হয়ে যাবে আলী আলি বলে ফাতেমা তখন আনন্দ করো ফাতে বলে স্বামী গো কবে মৃত্যু হবে কি শুনবেন না আলী বলে ফাতেমা কে কখন মরবে এটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না ফাতেমা বলে আল্লাহ যদি আমাকে জানায় আল্লাহ ফাক জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায় মা ফাতে মুসকি মুসকি হাসতেছে যিনি মরে যাবেন রাত্রেবেলায় তিনি হাসতে হাসতে স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কপালে একটা চুমা দে বলে স্বামী দ এমন করে আপনি কাঁদবেন না কারণ আসলে যাইতে হবে সবটাইতে সত্য কথা জাত সাকারাতুল মাউতু হক্কুন এ জোরে কখন জাত সাকারাতুল মাউতু হক্কুন আপনার বলেন তো এখানে আসলে যাওয়া লাগবে না কোথায় যাবেন বাড়ি যাবেন ও সবাই জবান কোলে মানে আসলো কোথায় যাবেন বাড়িতে চাই না পাঁচ খাট খাট বারো হাজার টাকার কম পর ওরে তামড়ে দিয়ে বলতে আমার বাড়ি আমার ঘর আমাকে নামাই কে দুই কানতে তুই ফেরেস্তা বলে আল্লাহ কি দোয়া করে ঘুমালো ওর বাড়ি ওর ঘর অপরে নামানোর কেউ নাই আল্লাহ বলে তোরা তো কান্দতে চাসিস দেখ রাত তিনটার সময় সামান্য একটা ভূমিকম্প দিয়েছে ওই এত ফোর্সে নামছে বুঝলেন কম্বলের মধ্যে লঙ্গি খুলে আসছে ফেরেস্তাকে আল্লাহ নামাইলে নামাইলে তাই বলে ন্যাংটা করে আল্লাহ কাজ জনগণ যখন নামার পারবে না আমার নামার ন্যাংটা করেই হবে জোরে এখন কথা ঠিক কি কি বুঝতেছেন বিল্ডিং আপনি থাকিতে পারবেন কার থাকি আরো জোরে বলেন কার থাকি তাহলে কোথায় যাবেন বাড়িতে না কবরে আরো জোরে অন্তর থেকে বলেন আসলে আমাদের সবাইকে যাইতে হবে স্বামী এমন করে আপনি কাঁদবেন না আমি মরে যাওয়ার পর আমার তিনটা চাওয়া কি আপনি শুনবেন না আলী কান্দার বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে কিছুই না মরার পরে কি চাইবা ফাতেমা বলে এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে কবর দেওয়া লাগবে অন্ধকারে মৃত্যুবরণ করব আর দিনের বেলায় যদি আমার কবর দেন আমার পর্দার খেলাফ হয়ে যাবে আমার দুই নম্বর আমার কোনো ব্যবস্থা করবেন না আমার কোনো জানাজাওয়ার ব্যবস্থা করবেন না আলী বলে ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা তোমার জানাজা করলে হাজার হাজার মানুষ দয় করে ফাতেমা বলে কি হবে কি বুঝলেন কোটি কোটি মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি মুখ ব্যায় করে থাকেন আল্লাহ কি কোটি কোটি মানুষের মুখের দিকে তাকাবে না স্বামীর মুখের দিকে কোটি কোটি যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন ভালো না ওই জানা জাতীয় ফাতেমার কোনো লাভ হবে না আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার বউ ভালো ওই স্বামীর সার্টিফিকেটেই ফাতেমার জন্যে আটটা জান্নাত আল্লাহ দিয়া দিল। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে জোরে কন যারা বিয়া করেনি এরা জোরে আর যারা বিয়ে করছেন আপনাকে দিছে বৌ ভালো হওয়া লাগবে কার কাছে কার কাছে আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন মা সবচাইতে বড় আমল হলো নিজের স্বামীকে সন্তুষ্ট করা লাগবে নিজের স্বামীরা সন্তুষ্ট করবেন স্বামী খুশি আল্লাহ খুশি হয়ে যাবে এমন কথাও রাসুল বলেছেন ফাতেমা আল্লাহ সালা কাউকে যদি সেজদা করার হুকুম দিতাম তাহলে হাসান হাসান পা তোমার স্বামীর পায়ে সেজ করো কিন্তু আল্লাহ সারা অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না এ কথার দ্বারা রাসুল বুঝাইলেন আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সব সাইতে দামি তার ফাটা পায়ের স্বামী আপনাকে পক্ষে হচ্ছে না বিরুদ্ধে হচ্ছে তো তাহলে কথা পান না এত মারতে যারা এত মোশন মায়ের একটু শোনেন ফাতেমা কইলেন স্বামী গো আমি মরে যাওয়ার পর আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না ফাতেমার দেহের ওজন কত এটা দুনিয়ার কোনো মানুষ জানুক আমি ফাতেমা এটা পছন্দ করি না আমার বাবা যদি দুনিয়াতে থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো আমার হাসান হোসান যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো ছয় মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার হাসান হোসান এত ছোট এরা তো খাটনি কান্দে নিবার পারবে না আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পর্ব কনাই সবুজ রঙের একটা বাতি জ্বলবে ওই বাতি বরাবর ফাতেমাকে দাফন করে দিবেন আপনি যদি আমার কবর ঘটতে কষ্ট হয় আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায় তারে বলবেন সে যেন ফাতেমার কবরটা খনন করে দেয় আমরা ইতিহাস জানি আমাদের কি ফারে কবর ঘটতে ঘটতে পুরা কবর ঘটতে পারে নাই কবরকে সাইরা দিয়ে চলে আইসে গভীর রাত্রে হজরত আলী ফাতেমার দেহ ওই অন্ধকার কবরে গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে যেই বাতির কোনো তার নাই সেই বাতির কোনো সুইচ নাই বিনা তারের বিনা সুইচ আমার আল্লাহ আল্লাহাল অটোমেটিক জলায়া দিছে আল্লাহ জোরে ক কি খবর জানলা নাই দরজা নাই যদি আলো না থাকে আপনি থাকবেন কেউ আপনার কবর আলোকিত হবে আপনার কবর শুধু আলোকিত হবে না কবরে পাথনিয়া যদি কবরে যাবার পরে আল্লাহ কবরকে বানায়া দিবে আমাদের কবর জান্নাতের টুকরা হোক কারা কারা সান আল্লাহকে একটু হাত দেখান হাতকে টান টান করে তোলেন তো কে ভাই আপনি এই শুনুন কি করতে পারে এইটা ফাকা করে আরে আমার কথা বল গো সিয়াদ ফাকা থাকলে ফাকের মতো শয়তান বসে তান তান হ মাশাআল্লাহ হাত দাম আল্লাহ রে আমাদের সকলের কবর কে আল্লাহ তুমি জান্নাতের টুকরা কবুল করো জোরে কন আমি এটা একটা গান আছে ভাই রে মারাতর গান বলো কিন্তু যেদিন দিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে আপনাদের কাছে কিছুই না খালি ব্যাগ যাবে আর রুমাল যাবি আর পকেটে যা আছে বুঝবেন তা ধাইয়া দিবেন মনে করেন না যে ও আসছে হলো কেবল শুরু হলো স্টার্ট হলো আপনারা বসে আছেন আমার মাথা আমি ঘড়ি দেখছি আপনার পন্ত আমি ঘড়ি দেখছি কারণ আমি শ্রোতাদের দিকে খেয়াল করি তারা উঠে যাচ্ছে আমার ওয়াজ করলে বিখানে আর শ্রোতারা ঘুমাই গেছে আমার ওয়াজ করলে বিখান এই জন্যে গ্রাহক যাবে রুমাল যাবে আল্লাহ নবীর মাদ্রাসাকে মহাব্বত করে যাদের বাপ মা কবরে গেছে বাপ মা মাত্রাতে একটা কোরআন শরীফ এই মাদ্রাসায় দান করবেন এক কোরআন শরীফ মাত্র পাঁচশো টাকা আপনি পাঁচশো টাকা দিবেন এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করা সব আল্লাহ আপনার বাপ মার কবরের সাথে শান্তি দিয়ে দিন মাশাল আমার বাপজান সর্বপ্রথম